Dhanyavad. National Scale Up of Electronic Management Information System EMIS launching ceremony Sanmanito Pradhan Otithi Ganaprajatantri Bangladesh Sarkarer Shastho O Poribar Kalyan Mantri Janab Mohammad Nasim MP এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ডাক্তার কাজী মুস্তফা সরওয়ার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সেক্রেটারি মেডিকেল এডুকেশন এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিভিশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডায়াসে উপস্থিত সম্মানিত জনাব হুমায়ুন কবির প্রাক্তন সচিব বাংলাদেশ সরকার স্পেশাল গেস্ট ক্যারল ভাস্কেজ ডাইরেক্টর অফিস অফ পপুলেশন হেলথ নিউট্রিশন অ্যান্ড এডুকেশন USAID বাংলাদেশ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিকবৃন্দ এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনারবৃন্দ আমার সৌভাগ্য হয়েছিল সম্মানিত হুমায়ুন কবির স্যারের সাথে যেখানে এই প্রজেক্টটি চালু আছে সেখানে ভিজিট করার আমি দীর্ঘ 32 বছর মাঠ পর্যায়ে কাজ করেছি আমি একটা বিষয়ে খুব আশ্চর্য হয়েছি যে প্রতিটা বাড়িতে আমরা গিয়ে প্রতিটা পরিবারের সদস্যদের যারা প্রাপ্তবয়স্ক তাদের ন্যাশনাল আইডি কার্ড পেয়েছি যারা অপ্রাপ্তবয়স্ক তাদের প্রত্যেকের জন্ম নিবন্ধন কার্ড ছিল আমরা ধরে নিতে পারি এই জিনিসগুলি কালেকশন করার জন্য বা সংগ্রহ করার জন্য মাঠ পর্যায়ে যারা কাজ করেছেন ওই এলাকায় FWA এবং HA তারা এই প্রত্যেকটা বাড়ির যে পরিবার প্রধানকে উদ্বুদ্ধ করেছেন সেইগুলা সংশ্লিষ্ট স্থান থেকে সংগ্রহ করার জন্য তারপর আমরা তাদের যারা কাজ করেন ট্যাব দিয়ে তারা এত অল্প সময়ে একজন ফ্যামিলি মেম্বারের রেজিস্ট্রেশনটা করতে পেরেছে যা আমি আমার পূর্ববর্তী অনেক বক্তা বলে গেছেন যে যা আমাদের কাছেও বিশেষ করে লক্ষ্মীপুরে সিভিচন বলেছেন আমাদের কাছেও আশ্চর্যের বিষয় ছিল আমাদের ধারণা করা হয় আমাদের যারা দীর্ঘদিন যাবৎ FWA এবং হেলথ এসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন তারা হয়তো এই ইলেকট্রনিক গুডস বা ইলেকট্রনিক যে আমাদের ডিভাইস সেইগুলো ব্যবহার করতে পারঙ্গম হবেন না বা সফল হবেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের আগ্রহের কারণে এবং যারা তাদেরকে সেই বিষয়ে ট্রেনিং দিয়েছেন তাদের আন্তরিকতার কারণে তাদের তারা ভালোভাবে সেটা রপ্ত করতে পেরেছে এবং সেটা মাঠ পর্যায়ে কাজ করতে পারছে আমি আশা করব যে আমরা যদি শুধু 5টি জেলায় নয় 64টি জেলায় যদি আমরা সব উপজেলায় সেই জিনিসটা চালু করতে পারি তাহলে কি হবে এক প্রথম যেটা তাদের কাজের লোড কমবে কাজের লোড কমবে মানে ওনারা সবাই অনেকে বলেছেন যে মাস্টার্স আমাকে খাতা পাতা উল্টিয়ে উল্টিয়ে যুগ করতে হয় না অটোমেটিক যুগ হয়ে যায় আমাকে কোনো একটা একজনকে তথ্য বার করার জন্য 20 পৃষ্ঠা উল্টাতে হয় না শুধু তার নাম বা মোবাইল নাম্বার সার্চ দিলেই সে তার তথ্য চলে আসে তাহলে আমরা দেখছি ওয়ার্কলোড কমছে তারপর তার ফিজিক্যালি যে বহন করতে হয় লোড সেটাও কমে গেছে বলা হয়েছে যে 5 কেজি ওজনের এখন আর বহন করতে হয় না হয়তো 200 গ্রামের ট্যাব দিয়েই চলে তাহলে তার ওয়েট ডিরেকশন হয়ে গেছে প্রায় 20 গুণ কেমন তো যাই হোক সেকেন্ড যে জিনিসটা আমি দেখি যে আমাদের হেলথ এবং ফ্যামিলি ডিপার্টমেন্টের ডুপ্লিকেশন এবং ইনফরমেশন গ্যাপ যেমন কোনো একটা এলাকায় যদি 20 জন মায়া প্রেগনেন্ট থাকে হয়তো দেখা যায় হেলথ এসিস্ট্যান্ট অ্যাপ্রোচ করতে পারেছে 15 জনের কাছে
এফডব্লিউএ অ্যাপ্রোচ করেছে 18 জনের কাছে, কিন্তু তারা যদি একসাথে বসতো তাহলে কিন্তু 20 জনই বেরিয়ে যেত। সুতরাং এখন যেহেতু এটা ইলেকট্রনিক সিস্টেম, তাদের যেহেতু শেয়ারিং আছে ইনফরমেশানে, তারা কিন্তু ঠিক 20 জনের তথ্যই পেয়ে যাবে। সেইটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এবং ডুপ্লিকেশন হবে না এবং এই সব তথ্য পাওয়া যাবে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আশা করব এবং চাইব যে অতি সত্বর সারা দেশব্যাপী, শুধু 5 জেলায় নয়, সারা দেশব্যাপী সেটা স্কেল আপ হোক। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তথ্যের কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের পুরস্কার জাতিসংঘ বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে পেয়েছে, সেই বিষয়গুলি আরও বেশি পেয়ে যাবেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটা সত্যিকার অর্থে বাস্তবায়িত হবে, আমরা অন্যান্য দেশের জন্য অনুকরণীয় হব। ধন্যবাদ সবাইকে।